হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিনকার মতো আমরা আবারও হাজির হয়েছি জেনারেল নলেজের সম্পূর্ণ আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড বেশ কিছু প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, তো প্রত্যেকটি এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটিকে তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে প্রশ্ন উত্তরগুলোকে নোট করে নেবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও, তা আমাদের ওয়েবসাইট examdisha.blogspot.com অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে প্রত্যেক দিন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ। নিচের কোন অস্ট্রেলিয়ান বোলার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? অপশন এ জোস হ্যাজেলউড, অপশন বি জেসন বেরেনডর্ফ, অপশন সি পিটার সিডল এন্ড অপশন ডি কোনোটি নয়। তো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে আমি বলে দেবো, এছাড়াও তোমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা প্রস্তুতি নিয়েছ। আর একদম ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কমেন্ট বক্সে জানাবে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন সি পিটার সিডল, তিনি একজন অস্ট্রেলিয়ান বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে, তো আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। অলিফিন কমপ্লেক্স কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশন এ পেট্রোকেমিক্যাল শিল্প, অপশন বি রাসায়নিক শিল্প, অপশন সি সার তৈরির কারখানা এন্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ পেট্রোকেমিক্যাল শিল্প, অর্থাৎ অলিফিন কমপ্লেক্স পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান রেলমন্ত্রী কে? অপশন এ সুরেশ প্রভু, অপশন বি জয়রাম রমেশ, অপশন সি পীযূষ গোয়েল এন্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি পীযূষ গোয়েল, অর্থাৎ ভারতের বর্তমান রেলমন্ত্রী হলেন পীযূষ গোয়েল। নেক্সট কোশ্চেন, বিশ্ব নারী দিবস কোন দিন পালিত হয়? অপশন এ 8ই মার্চ, অপশন বি 15ই জানুয়ারি, অপশন সি 8ই মার্চ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 8ই মার্চ, অর্থাৎ প্রতি বছর 8ই মার্চ এই দিনটিতে বিশ্ব নারী দিবস পালন করা হয়। ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশন এ ফুটবল, অপশন বি ক্রিকেট, অপশন সি হকি অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি হকি, অর্থাৎ ধনরাজ পিল্লাই তিনি হকি খেলার সাথে যুক্ত। তো তোমরা যদি আমাদের এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও, অবশ্যই তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার, তো সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2017 সালের আন্তর্জাতিক যোগা কনফারেন্সের থিম কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন। অপশন এ যোগা ফর হলিস্টিক হেলথ, অপশন বি যোগা ফর ফিটনেস, অপশন সি যোগা ফর ওয়েলনেস অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে অপশন সি যোগা ফর ওয়েলনেস, অর্থাৎ 2017 সালের আন্তর্জাতিক যোগা কনফারেন্সের থিম ছিল যোগা ফর ওয়েলনেস। নেক্সট কোশ্চেন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? অপশন এ 1লা ডিসেম্বর, অপশন বি 1লা মে, অপশন সি 2রা জুন, অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ 1লা ডিসেম্বর, অর্থাৎ প্রতি বছর এই দিনটিতে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিক পদক পেয়েছেন? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি কিন্তু বিগত রেলের গ্রুপ ডি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল।
অপশন এ কারনাম মালেশ্বরী, অপশন বি পিটি উষা, অপশন সি অপর্ণা শেঠ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ কারনাম মালেশ্বরী, যিনি প্রথম অলিম্পিক পদক পেয়েছেন। নেক্সট কোশ্চেন, গ্লোবাল রিসাইক্লিং ডে কবে পালিত হয়? অপশন এ 6ই মার্চ, অপশন বি 18ই মার্চ, অপশন সি 2রা মার্চ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন বি 18ই মার্চ। অর্থাৎ প্রতি বছর 18ই মার্চ এই দিনটি গ্লোবাল রিসাইক্লিং ডে হিসাবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, 1996 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন এ লস অ্যাঞ্জেলস অ্যান্ড অপশন বি টোকিও, অপশন সি আটলান্টা অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন সি আটলান্টা। অর্থাৎ 1996 সালের অলিম্পিক গেমস মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? অপশন এ যামিনী দেশনায়ক, অপশন বি মহিন্দা রাজাপাকসা, অপশন সি দাদলি সেনাপাকসে অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন বি মহিন্দা রাজাপাকসা, তিনি শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী। আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট এবং বিগত বিভিন্ন পরীক্ষা এসেছে, তো এমন ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করলাম, যেগুলি আপকামিং তোমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে WBP মেন, RRB এবং PSC বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি দেখে যদি তোমাদের ইউজফুল মনে হয় তো সেক্ষেত্রে তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও, আর এই ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে প্লিজ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বটন দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকবে একটি বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে নাও, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন তোমার মিস না হয়। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই সবাই বাড়িতে থাকো।